হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আমি চলে এসেছি মেকআপ ওয়ার্ল্ড ভিডিও ফেসবুক পেজ থেকে লাইভ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা এই মুহূর্তে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে জানান একটু যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা এরি সাথে বলে দিই ওকে ডান সো এরি সাথে বলি আমাদের চ্যাপ্টার আপডেট একটা হচ্ছে মিরপুর 6 মেদে বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে আর একটা হচ্ছে হাতিপুর স্ট্যাম্প প্লাজা 1/90 নাম্বার সব গ্রাউন্ড ফ্লোর এছাড়া আমাদের আরো একটা আপডেট আছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আলজনক রেড শপিং সেন্টার সেটাই ঠিক দ্বিতীয় তলায় 209 এবং 210 নম্বর আউটলেট এছাড়া সাভার আউটলেটের অ্যাড্রেসটি হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সি সেকশনের 16 নম্বর আউটলেট সো যারা যারা আছেন এই মুহূর্তে আমার সাথে লাইভে সবাই জাস্ট একটু লাইভটাকে কষ্ট করে শেয়ার করে দেন আর আমাকে জানান যে আপনারা আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা অ্যাক্টিভ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যালো টনি পাখি হাই কি অবস্থা আপু লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে কমেন্ট করলাম থার্ডে এসেছো বোনু আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে একটা জিনিস দেখবো একটা জিনিস সেটা হচ্ছে কি আজকে যারা যারা অ্যাক্টিভ আছে তারা তারা অ্যাক্টিভ লিখে কমেন্ট করবেন ঠিক আছে আজকে যারা যারা অ্যাক্টিভ আছেন সবাই অ্যাক্টিভ লিখে কমেন্ট করবেন আমি বুঝতে চাই যে আসলে নোটিফিকেশন কেন আপনাদের কাছে যায় না আমি এটা জানতে চাই আচ্ছা হাই হ্যালো জি ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অল প্রিয় পাখি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর যারা যারা লাইভে আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো সবাই জাস্ট একটু লাভ রিয়াক্ট দিই আমরা ঠিক আছে একটু লাভ রিয়াক্ট দিব আর একটু লাইভটা শেয়ার করে দিব আচ্ছা অ্যাক্টিভ তো আমি সব সময় আচ্ছা যারা যারা অ্যাক্টিভ আছেন জাস্ট অ্যাক্টিভ লিখে কমেন্ট করেন ঠিক আছে অ্যাক্টিভ লিখে কমেন্ট করেন আর যারা যারা নোটিফিকেশন পান না তারা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ লিখে কমেন্ট করবেন তুমি এত কিউট কেন জানাতো মা আপু কাজ আপনি অনেক বেশি কিউট তাই আমি একটু কিউট হয়েছি আচ্ছা অ্যাক্টিভ অ্যাক্টিভ যারা যারা নোটিফিকেশন পান না তারা মাস্ট অ্যান্ড মাস্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ কমেন্ট করেন ঠিক আছে তাদের কাছে নোটিফিকেশন ইনশাল্লাহ চলে যাবে শোরুম কোথায় আপু ইনবক্স করবেন আমি একটু বলে দিই মিরপুরের মধ্যে আমাদের একটা আউটলেট আছে মিরপুর 6 মেদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে আর একটা হচ্ছে হাতিপুর স্ট্যাম্প প্লাজা 1/90 নাম্বার সব গ্রাউন্ড ফ্লোর এছাড়া আমাদের আরও একটা আউটলেট আছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আলজনক রেড শপিং সেন্টার সেটাই ঠিক দ্বিতীয় তলায় 209 এবং 210 নম্বর আউটলেট এছাড়া সাভার আউটলেটের অ্যাড্রেসটি হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সি সেকশনের 16 নম্বর আউটলেট আপু ফার্স্ট টাইম আপনার লাইভে জয়েন হলাম মিতা আপু ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার পেজ একটা লাভ রিয়াক্ট দিবেন আর একটা লাইক দিবেন ঠিক আছে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা ওই যে বললাম যে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে এটা হচ্ছে মিরপুরের আউটলেট আপনার বাসা তো মিরপুরে আপনি মিরপুরেরটাই জানেন তুমি এত সুন্দর হয়েছো কিভাবে মোটেও না আপু চুল পড়া অফ হবে কিভাবে নিউ চুল উঠবে এমন কোনো জিনিস আছে আজকে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি হেয়ার গ্রোথ অয়েল মাত্র 200 টাকায় ঠিক আছে দেখতে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ কালকে রাতে আমার এই জায়গায় একটা মশা কামড় দিছে বিশ্বাস করেন আমার এই জায়গাটা পুরো লাল হয়েছিল এরকম টাইপের একটা অবস্থা আপু সেই দিনের উইনার হয়েছে আমাতুল্লাহ জান্নাত এরকম সামথিং একটা আপু কালকে নাম তার আমি বলে দিয়েছিলাম তো তাকে পেজ থেকে ইনবক্সে হচ্ছে গিয়ে নক করা হয়েছে জানি না আসলে আলটিমেটলি কী হয়েছে আচ্ছা আর অ্যালাইকের 700 টাকার ক্রিমটার কাজ কি আর গোল্ডেনটার কাজ কি একটু প্লিজ বলো বোন আমি বুঝি নেই আপনি কোনটার কথা বলছেন অ্যালাইকের 700 টাকার ক্রিমটা শুনেন আমি একটা কথা বলি অ্যালাইকের ক্রিমগুলোর কাজ হচ্ছে অ্যালাইক আপনার স্কিনের স্পটস রিমুভ করবে অ্যালাইক আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে আপু আমার মনটা খুব খারাপ আসেন একটা হাত দিই আপনাকে আপনার মন খারাপ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যারা যারা আছেন এই মুহূর্তে আমার সাথে লাইফটা জাস্ট একটু শেয়ার করে দেন হ্যাঁ লাইফটা একটু শেয়ার করেন আর জানেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা কেমন আছো বেবি মিস ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু কথা বলি আজকে কিন্তু আমার অফ ডে তারপরও আমি লাইভে আসছি ঠিক আছে তারপরও আমি লাইভে আসছি জাস্ট বিকজ অফ ইউ গাইজ আদারওয়াইজ আমি লাইভে আসতাম না ঠিক আছে তোমাকে অনেক হ্যাপি হ্যাপি লাগতেছে সিরিয়াসলি হ্যাঁ লাইভ শেষ করে একটু হচ্ছে গিয়ে একটু ফ্রেন্ডের সাথে খেতে বের হবো এই জন্য একটু বেশি খুশি খুশি লাগতেছে আচ্ছা তুমি অনেক কিউট আপু তোমার বয়সটা আরও বেশি কিউট থ্যাংক ইউ সো মাচ মিতা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা আছেন লাইফে লাইফটাকে একটু শেয়ার করবেন আর যারা হেয়ার গ্রোথ অয়েলটা দেখতে চাচ্ছে আর তারা তো অবশ্যই থাকবেন লাস্ট পর্যন্ত আর যেটা বলছিলাম যে যারা যারা আছেন সবাই একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ লিখে কমেন্ট করেন আপু একটু বলবা অ্যালাইকের গোল্ডেন কালার ক্রিমটার কাজ কি যেটা 480 টাকা আপু বলে দিয়েছি এটা আপনার স্পটস আউট করবে এবং স্কিন হোয়াইটেনিং করবে প্রতিদিন আসবা তোমাকে মিস করি আচ্ছা আমি যদি একদিন বাসা থেকে রাত 10টা বাজে লাইভে আসি আপনারা থাকবেন
বলেন তাহলে আমি চেষ্টা করব একদিন রাতে হচ্ছে আমি কিভাবে কিভাবে স্কিন কেয়ার করি সেটার একটা লাইভে এসে একটা ডেমো দেওয়ার আমি চেষ্টা করব যদি আপনারা চান আচ্ছা অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপু গুড হেলথ আর ভিটামিন জুস যেটা ফুল বডি এন্ড ফেস হোয়াইটেনিং করে দুটো একসাথে ইউজ করেছে না একটা একটা করে ঠিক আছে আগে যদি শুনেন যে কোনো সাপ্লিমেন্ট আর হোয়াইটেনিং জুস একসাথে খাওয়ার দরকার নেই একটা একটা করে আপু একটু ভালো শ্যাম্পু সাজেস্ট করবো চুলের কন্ডিশনটা বলতে হবে আমাকে ঠিক আছে তাহলে আমি বলতে পারবো সো আমি একটু ফার্স্টে যেটা দেখাবো এরপর হচ্ছে মানে ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট নোবেল লেডি ডে ক্রিম যারা একটা ভালো ডে ক্রিম ইউজ করতে চাচ্ছেন তারা নোবেল লেডিটা ইউজ করবেন নোবেল লেডি দিয়ে আজকে আমি আমার মেকআপ করেছি আমার কাছে খুবই ভালো লাগছে নোবেল লেডিটা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এইটা হচ্ছে নোবেল লেডিটা আমি একটু বলি যারা কিনা খুব ভালো একটা ডে ক্রিম ইউজ করতে চান তারা চাইলে নোবেল লেডিটা ইউজ করতে পারে নোবেল লেডিটা আপনার স্কিনে এরকম একটা মেকআপ লুক দিবে দ্যাটস ইট বাট এটাতে কিন্তু কোনো প্রকার কোনো এসপিএফ নাই ঠিক আছে সো এটা আমি দেখে দিলাম এটার প্রাইস পড়বে 450 or 480 টাকা আচ্ছা স্কিন অনেক বেশি পাতলা রং দেখা যায় কি ইউজ করবে স্কিন মোটা করার জন্য আমাদের ভিচের যে প্রোডাক্ট আছে ভিচের সিরাম অ্যান্ড ক্রিম এটা আপনাকে ইউজ করতে হবে আচ্ছা তুমি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমার একটা গানের পেজ আছে সেটা একটু লাইক দিতে বলবা যদি বলো তাহলে আমি লিঙ্কটা দিব বলুন লিঙ্কটা যদি তুমি দাও আমি একটা কথা বলি কিছু মনে করো না যেহেতু পেজটা আমার না বলো যদি তুমি লিঙ্কটা দাও মডারেটররা তোমাকে ব্যান করে দিবে ঠিক আছে তো আমি চাই না যে এখানে এর কাজটা হোক ঠিক আছে আমি একদমই চাই না আচ্ছা আর আপু আরে শুটিং জেল দেখাও আচ্ছা আমি শুটিং জেল দেখাই দিব তাহলে গুড হেলথ অ্যান্ড মাইল্ড এন্ড মাইন্ডেতে ইউজ করতে পারবো আচ্ছা না আপু কোনো প্রবলেম নাই যদি হচ্ছে কি আপনি সাপ্লিমেন্ট নেন অ্যান্ড আপনি যদি এমনি কোনো ক্রিম ইউজ করেন তাহলে সমস্যা নাই ইউজার কিটটা দুই এক শেড ব্রাইটেনিং করবে ইউজার কিটটা আপনার স্কিনটাকে 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইটেনিং করে যদি কিনা আপনার স্কিনে ভাইটামিন সি স্যুট করে ঠিক আছে তাহলে খুব ভালো কাজ করে আচ্ছা সুতিং জেল আমি সুতিং জেল দেখাবো ঠিক আছে তার আগে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই আপু ড্রাই হেয়ার ড্রাই স্প্রিডেন্স আর ভালো একটা শ্যাম্পু বলো যদি হেয়ার প্রচুর পরিমাণে ড্রাই অ্যান্ড ফ্রিজিং হয়ে থাকে তাহলে স্প্রিডেন্টসের সমস্যা থাকলে আপনি এইটা ইউজ করবেন যে কম্বোটা এখন আপনাকে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে ট্রেসেমের কম্বোটা এটা নিয়ে নিবে এটার প্রাইস পড়বে 1490 টাকা এখানে আপনি একটা শ্যাম্পু পেয়ে যাচ্ছেন এবং ট্রেসেমের একটা কন্ডিশনারও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ কন্ডিশন বা হেয়ার মাস্ক আমরা বলতে পারি যেটা কিনা আপনাদের চুলটাকে প্রচুর পরিমাণ সিল্কি সফট করবে যাদের হেয়ার প্রচুর ড্রাই তারা এটা ইউজ করবেন আপনাদের দোকানে কি জয়া আছে না আমাদের দোকানে জয়া নেই ভাইয়া ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার জন্য উইসপার আনান ঠিক আছে জয়া তো বাংলাদেশি উইসপার ইউজ করেন আপনার জন্য ভাইয়া আমরা উইসপার আনার চেষ্টা করবো এছাড়া বেনাসেট আনার চেষ্টা করবো আর কি কি লাগবে আপনার বলেন তো বলেন আচ্ছা তো নি সোনা সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ অয়েলি স্কিনের জন্য কোন কিটটা ভালো হবে অয়েলি স্কিনের জন্য যদি ব্রাইটেনিং চাও ঠিক আছে যদি ব্রাইটেনিং চাও ইউজাটাও নিতে পারো আর যদি মনে করো যে না আমার ভিটামিন সি স্যুট করবে কি করবে না আই রিয়েলি ডোন্ট নো তাহলে আমি বলবো জুমিসোর এই কিটটা ইউজ করতে ঠিক আছে যারা একটু সংশয়ের মধ্যে থাকো যে আসলে আমি আমাকে ভিটামিন সি স্যুট করে কিনা আমি জানি না বাট আমি একটা কিট ইউজ করতে চাচ্ছি তারা হচ্ছে গিয়ে জুমিসোর কিটটা ইউজ করতে পারো জুমিসোর কিটটাতেও একটা ফেস ওয়াশ একটা টোনার একটা সিরাম এবং একটা ক্রিম থাকবে এবং এই টোটাল কিটটার কাজ একটু আমি বলি এই টোটাল কিটটা কিন্তু স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনে স্পটস আউট করবে এবং একটা হেলদি গ্লোই স্কিন দিতে সাহায্য করবে ঠিক আছে যাদের স্কিনে কিনে স্পটস আছে এবং পিম্পলসের সমস্যাও যাদের আছে তারা এটা ইউজ করতে পারবা আচ্ছা আর্গান অয়েল আছে জি আপু আর্গান অয়েল আছে একদম সঠিক জবাব হয়েছে আমার লাইফে নতুন তো এর জন্য তুমি আজকেই প্রথম দেখলাম বাট আমি অল টাইম এভাবে করে কথা বলি মানে কেউ বাজে কমেন্ট করলে আমি এইভাবে করে রিপ্লাই দিই যারা রেগুলার ভিউয়ার্স আমার আপুর আছেন তারা খুব ভালো মতো জানেন যে আমি তো নিট কেউ বাজে কমেন্ট করলে আমি সুন্দর মতো একটা রিপ্লাই দিই কেমন আছো দেরি হয়ে গেল না তুমি না আমি আজকে দেরি করে আসছি কাজ আমার তো এই টাইমে লাইভ আসার কথা না তারপর আমি আসছি কাজ আমি যখন আজকে বাসায় আজকে আমার আম্মা আমাকে বলতেছিল আমি ঘুমের মধ্যে আম্মা আমাকে বলতেছিল যে তুমি অফিসে কি যাওয়াটা খুব জরুরি
খুব জরুরি, যাইতেই হবে, আর আমার বোন একজন, আপু অফিসে যাও অফিসে যাও, এরকম করতেছিল। তো তারপর আসলে মনে হইলো, মানে একটা টাইমের জন্য মনে হচ্ছে যে না আসলে অফিসে যাব না আজকে, আজকে একটু রেস্ট করি। তারপর আবার মনে হলো যে না যাক যাই, মানে বাসায় বসে বসে শুধু শুধু বোর হব। তো পরে অফিসেও আসলাম, রেডিও হইলাম, লাইভে আসলাম, এখন এই যে আপনাদের সামনে দাঁড়ায় আছি, কাজ আপনারা আপনাদের সাথে কথা না বলতে না আমার ভালো লাগে না। তো এরকম টাইপের একটা অবস্থা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে জুমিসোর লেটস গো কিটটা, যারা স্কিন ব্রাইটেনিং এর জন্য একটা ভালো কিট ইউজ করতে চাচ্ছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? কোনটা 200 টাকাতে, আমি 200 টাকার প্রোডাক্ট দেখাবো। যাদের কাছে নোটিফিকেশন যায় না তারা মাস্ট অ্যান্ড মাস্ট অ্যাক্টিভ কমেন্ট করেন আজকে, ঠিক আছে? অ্যাক্টিভ অ্যাক্টিভ লিখে কমেন্ট করেন, তাদের কাছে কমেন্ট চলে যাবে। আপু ওজন কমানোর জন্য বেস্ট কিছু দেখাও। আমি দাঁড়াও একটু, চোপড়া হার্বস এর কফিটা না বোনো, এটা টি একটা, হ্যাঁ, আর ওটা কিভাবে করে খাচ্ছে, অবশ্যই সেটা কাজে দিবে, ঠিক আছে? এত ডেসপারেট হওয়ার কিছু নেই, এটা অবশ্যই কাজে দিবে, একটু ধৈর্য ধরে কন্টিনিউ করেন। আর এছাড়াও যদি কোনো কিছু নিতে চান তাহলে আমি বলতে পারি যে ডিগ্রির কফিটা নিতে পারেন, ঠিক আছে? আমি সবাইকে আমি বলি, যারা স্লিমিং প্রোডাক্ট নেবেন তারা ধৈর্যের সহিত সেটাকে কন্টিনিউ করবেন, ঠিক আছে? তারা ধৈর্যের সহিত কন্টিনিউ করবেন এবং খাবার দাবার প্রতি একটু বিশেষ নজর দিবেন যে আমি কী খাচ্ছি, কখন খাচ্ছি। অনিয়মিতভাবেও যদি খাবার খান সেক্ষেত্রেও কিন্তু স্লিমিং প্রোডাক্ট কাজ করে না। আচ্ছা, কোজি ক্রিম অ্যাকনে স্পর্শের জন্য ভালো না গো? কোজি ক্রিমটা অ্যাকনে স্পর্শের জন্য ভালো না, কোজি ক্রিমটা মেনলি অ্যাকনে রিমুভের জন্য ফাটাফাটি কাজ করে, ঠিক আছে? আচ্ছা, হাই দি ভাই, হ্যালো, হাই বোন, কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভে, হ্যাভ ইন কুইন রেডি, আই মিস ইউ। আচ্ছা আপু শীত মাস্ক দেখাও। আচ্ছা শীত মাস্ক আমি দেখাবো, শীত মাস্ক আমি কোরিয়ান শীত মাস্ক দেখাই, হ্যাঁ। কোরিয়ান শীত মাস্কগুলো আপুদের হিউজ রিকোয়েস্টে এগুলো 25 টাকা করে রাখা হচ্ছে, আদারওয়াইজ এগুলো কিন্তু 25 টাকা শীত মাস্ক না, আমি ফার্স্ট থেকে বলে আসছি, এগুলো 100 টাকা করে, ঠিক আছে? এগুলো 100 টাকার শীত মাস্ক, বাট এগুলো মাত্র 25 টাকা দেওয়া হচ্ছে জাস্ট বিকজ অফ ইউ গাইজ, মানে আপনারা এত বেশি রিকোয়েস্ট করেছেন এটার জন্য। আর এটার মাশাআল্লাহ এত রিভিউ, খুবই 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 গরমি এরকম টাইপের একটা রিভিউ, ঠিক আছে? সো আমি বলবো যে যারা কিনে স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন, স্পট আউট এবং ফ্ললেস যারা করতে চাচ্ছেন তারা এটা নেবেন, লেমনেটা নেবেন, ঠিক আছে? যাদের স্কিনে পিম্পলস আছে এবং স্কিনটাকে একটু হাইড্রেট রাখতে চাচ্ছেন, ব্রাইটেনিং করতে চাচ্ছেন তারা এটা নেবেন। দুইটাই দেখা দিলাম দুই স্কিনের জন্য, যেটাই নেন না কেন 25 টাকা করে সিঙ্গেল প্রাইস পড়বে। চুল পড়া বন্ধ করতে কি দিব? চুল পড়া বন্ধ করার জন্যই তো আজকে হেয়ার অয়েলটার প্রাইস আমি 200 টাকা রেখেছি, হেয়ার অয়েলটার প্রাইস 200 টাকা রেখেছি। যে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও, আমি একটু দেখি যে লাইভ শেয়ার হয়েছে কিনা, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। দাঁড়াও আমি একটু পরে, স্লিমিং প্রোডাক্টস অফার আছে না বোনো? আর্গান অয়েলের প্রাইস, আর্গান অয়েলের প্রাইস পড়বে 180 টাকা করে সম্ভবত। আপু তাহলে অ্যালাইকের এক একটা ক্রিম এক এক রকম কেন? অ্যালাইকের 700 টাকার উপকারিতাটা প্লিজ বলো, আমি বলে দিয়েছি, আমি তো অ্যাক্টিভ নোটিফিকেশন আসে। আচ্ছা নোটিফিকেশন পাইছি আজকে আপু, আচ্ছা ঠিক আছে, সো আমি একটু দেখি, আমি একটু দেখি, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। যারা নোটিফিকেশন পাচ্ছেন না সবাই লাইভটাকে শেয়ার করেন, আর অ্যাক্টিভ অ্যাক্টিভ কমেন্ট করেন যারা নোটিফিকেশন পান না, ঠিক আছে? আর যারা লাইভে আছেন সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাভ রিয়াক্ট দেন, একটু লাভ রিয়াক্ট দেন, আমি ভালোবাসার কাঙ্গাল, সো সবাই ভালোবাসা দেন আমাকে। আচ্ছা হোয়াইটেনিং জুস নিয়ে কিছু বলো, ইজেন্ট ইট গুড ফর হেলথ? আচ্ছা আমি একটু বলি, ফার্স্ট অফ অল হোয়াইটেনিং জুস যাদের স্যুট করে তাদের জন্য অনেক ভালো কাজ করে, এছাড়া মানে সাইড ইফেক্ট নাই কোনো, ঠিক আছে? সাইড ইফেক্ট কোনো নাই। আচ্ছা যারা যারা আছো লাইভে সবাই একটু লাইভটাকে শেয়ার করো, আর অ্যাক্টিভ অ্যাক্টিভ কমেন্ট করো, অ্যান্ড লাভ রিয়াক্ট দাও, ঠিক আছে? একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। ভাইটামিন ইটা সান প্রোটেকশন বডি ক্রিমটা কি 13 ইয়ার্সেরা ব্যবহার করতে পারবে? হ্যাঁ ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই, বডিতে ইউজ করতে পারবে, ফেসে কিন্তু না। হ্যাঁ মাইল্ড অ্যান্ড মাইল্ডেরটা কাজ কি অ্যাকনে স্পট যায়? ওটা হ্যাঁ অ্যাকনে স্পট চলে যায়, ঠিক আছে? বাট ওইটার সাথে একটা যদি সিরাম ইউজ করেন সেক্ষেত্রে আরো সুপার ফাস্ট কাজ করবে। আমি একটু দেখাই যে কোন সিরামটা ইউজ করবেন, যদি ভাইটামিন সি স্যুট করে তাহলে লানভেনার ভাইটামিন সির এই সিরামটা ইউজ করতে পারে, এটা দিয়ে কিন্তু স্পটস চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপর এরপর গুড হেলথ আছে? জি আপু গুড হেলথ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের গুড হেলথের প্রাইস পড়বে 399 টাকা সম্ভবত, ঠিক আছে? গুড হেলথ আছে আমাদের কাছে। ব্রণের জন্য কি ইউজ করব? যাদের ব্রণের সমস্যা প্রচুর আছে তারা একদম শুনেন এখন, ঠিক আছে? একদমই নড়াচড়া করবেন না, এখন যেটা দেখাবো একদমই ঝটপট করে এগুলো অর্ডার করে দিবেন, যাদের পিম্পলসের সমস্যা আছে।
ফার্স্ট অফ অল আপনাকে ফেয়ার সিরিক ট্রিটি ক্লিনজারটা কিনতে হবে, এটা খুবই ভালো হবে যাদের অ্যাকনি স্কিন, ঠিক আছে, যাদের প্রচুর পরিমাণে অ্যাকনি হয় তারা এটা নেবেন, এবং কি যাদের অয়েলি স্কিন তারাও এটা ইউজ করতে পারবেন, খুবই সুন্দরভাবে কাজ করবে। এরপরে আপনারা বিউটি অফ জোসনের এই সিরামটা অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু আপনাদের অ্যাকনি স্পটসটাকে প্রিভেন্ট করবে, অ্যাকনিটাকে প্রিভেন্ট করবে এবং স্কিনটাকে কামিং সুদিং করবে, ঠিক আছে। এটাতে পেথিনলও আছে, এটা খুবই 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 ভালো। এরপর আমি একটু দেখাই, দাঁড়াও একটা সেকেন্ড, টোনারটা ওকে সো একটু দেখো, এটা হচ্ছে অ্যাকনি রিমুভাল জেল, এটা হচ্ছে ব্রেলির অ্যাকনি স্কার জেল হলো, এটা অ্যাকনি রিমুভের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে, ঠিক আছে। যাদের অ্যাকনিজের সমস্যা আছে তারা সবাই এটা ইউজ করতে পারবেন, এবং যাদের প্রচুর পরিমাণে অ্যাকনিজ আছে তারা চেষ্টা করবেন 2-3 বার এটা অ্যাপ্লাই করা, ঠিক আছে, 2-3 বার, এতে করে আপনাদের অ্যাকনিজটা একদমই গন হয়ে যাবে, এবং যাদের কিনা অ্যাকনিজের স্কার্স আছে স্কার্সও এটা আপনারা 2-3 বার অ্যাপ্লাই করতে পারবেন, সুপার ফাস্ট কাজ করে এটা, ঠিক আছে, সুপার ফাস্ট কাজ করবে। ওকে, হাই হ্যালো বাই বাই, কেন কি কি হয়েছে কি হয়েছে আপু, কোনো রেডি ফেস প্যাক হবে? অবভিয়াসলি আছে সুখ পাখি আপু, আমি একটু দেখাই, এটা হচ্ছে লাইকোর জাপান সাকুরা মাড মাস্কটা, যারা রিজনেবল প্রাইসে, একদমই রিজনেবল প্রাইসে যদি কেউ ফেস মাস্ক খুঁজে থাকো আমি বলবো গো ফর দিস ওয়ান, এটা খুবই ভালো হবে, এটা অয়েলি স্কিনের জন্য খুবই 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 ভালো, এছাড়া ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সব স্কিনের আপুর এটা ইউজ করতে পারবে, মেইনলি যারা কিনা চাচ্ছ একটা ভালো মাস্ক অ্যাপ্লাই করবে তারা সবাই এটা অ্যাপ্লাই করতে পারো, এটা স্কিনটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি ব্রাইটেনিংও করবে। আচ্ছা আচ্ছা ডাইনা শিট মাস্ক দিয়ে লাইক দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। সি ক্যাপসুলটা ওকে, সি ক্যাপসুল লিপিক আছে না আপু? নাই। আচ্ছা এরপর দাঁড়াও আমি একটু পড়ি, আপু কি ছেলেদের কোনো আনছেন? আমি বুঝিনি, মানে ছেলেদের কিছু আছে কি না এটা জিজ্ঞাসা করেছেন? জি, ছেলেদের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ছেলেদের সমস্যাটা কি একটু বলতে হবে, হ্যাঁ ছেলেদের কি সমস্যা সেটা জানাতে হবে, স্কিন টাইপ বলতে হবে, তারপরই বলা যাবে। আচ্ছা হি হি হি, লাভ ইউ বেবি, আমি আছি, আসলে তুমি না থাকলে হবে বলো তো, সবার থাকতে হবে, একটি দাগ যাওয়ার জন্য কি আছে বলো? যাদের একদিন যে স্পটসের সমস্যা আছে, ক্রিম ক্রিম ট্যাক্সকে তো দেওয়া হয়েছে, ওকে ওকে ওকে। আচ্ছা যাদের অ্যাকনিজের স্পটস আছে আমি বলবো যে তারা সোনাইয়ের ক্রিমগুলো ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। পায়ের লোম রিমুভের জন্য কি আছে যেটার ইউজিং প্রসেস সহজ হবে? পায়ের লোম ইউজের জন্য নাইরের হেয়ার রিমুভাল ক্রিমটা ইউজ করতে পারেন, এটার ইউজিং প্রসেসটা সহজ, জাস্ট রাখবেন 5-7 মিনিটের মতো ওয়েট করবেন, তারপর উঠায় ফেলবেন। আর যদি রেজার ইউজ করতে চান ভেনাসের রেজারটা বেস্ট, আমি ভেনাসের রেজার ইউজ করি, আমার কাছে খুবই পছন্দের। আচ্ছা শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি তুমি, আসলে আজকে আমি একটু বেশি হ্যাপি, একটু বেশি হ্যাপি থাকে না লাইফের এমন কিছু মোমেন্ট যে কেউ তোমাকে, যারা আর চোখে তাকায় তো সে আজকে মানে তোমার দিকে তাকাইতেই পারতেছে না লজ্জায়, এরকম টাইপের একজন মানুষ যখন চোখের সামনে চলে আসে খুব ভালো লাগে, তখন আসলে তুমি তার চোখের দিকে তাকাতে পারো বাট সে তোমার চোখের দিকে তাকাতে পারো, সে নিচে তাকায় থাকবে, এই এইগুলো হচ্ছে গিয়ে লাইফের অ্যাচিভমেন্ট, ঠিক আছে। স্লিমিং প্রোডাক্টস কি আছে অফার? না, স্লিমিং প্রোডাক্টস অফারে নেই, সোনার পিঙ্কটা বেস্ট, এতদিন মনের মতো একটা জিনিস পাইছি, এটা 3টা পরপর ইউজ করব। আর স্টিভসের রেডিয়েন্ট স্কিন স্ক্রাবারটাও জোস, টেক মাই লাভ মেকআপ ওর বিদি অ্যান্ড মাই ধনী মনু, থ্যাংক ইউ সো মাচ, আমি এটা পিনপোস্ট করে দিই, পিনপোস্ট করলে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সবাইকে বলছি যারা একটা ভালো হোয়াইটেনিং ক্রিম চান, ঠিক আছে, যারা একটা ভালো হোয়াইটেনিং ক্রিম চান সোনাইটা ট্রাই করে দেখেন, সোনাই ট্রাই করার পর আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন সোনাই ক্রিমের, এটা আমি বলতে পারি। আচ্ছা এরপর এতদিন পর কমেন্ট করলাম, তুমি আমার কমেন্ট পড়ো নাই বোন, আই এম সো সরি, ঠিক আছে, সবাই একটু লাইফটা শেয়ার করো। আচ্ছা ডিটক্স প্লাম কীরকম ওজন কমাবে আর বিবি জুস? ডিটক্স প্লামটা খুব ভালো ওয়েট লসের ক্ষেত্রে, ডিটক্স প্লাম আমাদের স্টিল একটা হট আইটেম যেটা অল টাইম সেল হয়, ঠিক আছে, আর বিবি জুসও সেম, বিবি জুস আজকে আমি নিয়ে আসছি, যারা ওয়েট লস প্লাস স্লিমিং একসাথে চাচ্ছ তারা এটা নিয়ে নিবা, যারা ওয়েট লস প্লাস স্লিমিং একসাথে চাও, যে লিটারেলি আমি এমন একটা প্রোডাক্ট চাই যেটা আমার ওয়েট লস স্লিমিং কি বলছি ওয়েট লস প্লাস হোয়াইটেনিং একসাথে করবে তারা এটা নিবা। আর আরেকটু আমি বলে দিই যে এটা যারা যারা খাবা, ঠিক আছে, এটা যারা যারা খাবা তাদের একটু বেশি পরিমাণে পানি খেতে হবে, পানি খেলে কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে। আপু লিপস্টিক শেড বলো, আপু আমার লিপস্টিকের শেডটা হচ্ছে বিউটি গ্লেজের ডার্ক ব্রাউনটা, ঠিক আছে। আচ্ছা আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করি, ঠিক আছে। হ্যালো কিন্তু কেমন আছো, তোমার শরীর ভালো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। স্নেল রসনের ক্রিমটা আছে না আপু? নেই,
কালো ছোপ ছোপ দাগ আর ব্রাউন ওকে ব্রনের দাগ কমাতে চাই, আপু প্লিজ ভালো কিছু বলো। কালো ছোপ ছোপ দাগ এবং ব্রনের সমস্যা যদি থেকে থাকে, ব্রনের দাগ যদি থেকে থাকে, তাহলে আমি বলবো যে আপনি 4K গোজি বেরিটা ইউজ করতে পারেন আর বেরি প্লাসটা ইউজ করতে পারেন, সুপার ডুপার কাজ করবে। সোনাই তিনটা আজকে আমি নিয়ে আসিনি, আমার কালকে লাইভটা দেখতে পারেন, কালকে লাইভে আমি সোনাই তিন দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সবাই লাইভটা একটু শেয়ার করেন, লাইভ শেয়ার না হলে কিন্তু আমি প্রচুর কষ্ট পাবো, প্রচুর কষ্ট পাবো। আপু আমার মনে প্রবলেম আছে, তার জন্য কি প্রোডাক্টস আছে? যাদের মনে সমস্যা আছে তারা বিয়ে করে ফেলেন, লাম্বে না স্কিন রিপেয়ার ঝেলতে রিস্টক করো। রিস্টক তো করতেই চাচ্ছি, বোনো আসতেছে না, ঠিক আছে, আসতেছে না, ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়াকে বলো লাইট থেরাপি প্রোডাক্ট আনতে। আচ্ছা ঠিক আছে, আজকে না তোমার অফ ডে, এক্স্যাক্টলি আজকে আমার অফ ডে, বাট আজকে আমি তোমাদের টানে চলে আসছি। সো আমি আরও প্রোডাক্ট দেখিয়ে দিই, আপু হেয়ার অয়েলটা দেখান, আমি হেয়ার অয়েল দেখাবো, আর একটু লাইটটা শেয়ার করেন, ঠিক আছে? 100 শেয়ার হয়ে যাক আমি দেখিয়ে দিব, 100 শেয়ার হলে দেখাবো। আপু হোয়াইটেনিং জুসটা নিয়ে একটু কিছু বলো, আর কি কাজ করে, কতদিনে ব্রাইটেনিং হয়, কয়সে? আচ্ছা একটা কথা বলি, এখন আমি যদি খেয়ে বলি যে আপু আমার স্কিনটা হচ্ছে গিয়ে 200 পরিমাণ ব্রাইটেনিং হয়েছে একটা জুসে, তো দ্যাট ডাজ ইট মিন যে আপনারও একটা জুসে 200 পরিমাণ ব্রাইটেনিং হবে, এমনও হতে পারে আপনার 300 পরিমাণ ব্রাইটেনিং হয়েছে, ঠিক আছে? মানে জুস এক একজনের বডিতে এক এক রকম কাজ করে, সবার বডির হরমোন এক না, ঠিক আছে, সবার বডি এক না, সো এটার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠান্ডা শহরে, সরি থানা শহরে, আমি ঠান্ডা পড়ে বলছি, থানা শহরে পাঠান সব সব জায়গায়, আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন। হেই তো নিকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি বেশি কালো কি ইউজ করব? আপনি আমাদের হোয়াইটেনিং কম্বোটা নিতে পারেন। ট্রিটি ফেশিয়াল স্ক্রাবারটা কি করে? ফেশিয়াল স্ক্রাবারটা স্ক্রাবিং এর কাজ করে, ডেড সেলস রিমুভ করে। ওকে, সো এরপরে আমি চলে যাই সানব্লকে। হ্যাঁ সানব্লকে চলে যাই, এটা হচ্ছে অ্যালোর সানব্লকটা, যারা কিনা একটা ভালো সানব্লক ইউজ করতে চান তারা এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করতে পারেন, এটা SPF 50 PA++, এটা একটা অয়েল কন্ট্রোলিং সিস্টেম, একটা সানব্লক, এবং এটা খুবই অল্প পরিমাণে ইউজ করতে হয়। আমি একটু দেখাই, যারা একটা মানে চান না যে মেকআপ লুক দিবে না, এরকম একটা সানব্লক ইউজ করব। জুসটার কথা বললো না, তুমি বোম জুসটা নিয়ে নাও, বোম জুসটা ভালো হবে, বোম জুসটা বডি হোয়াইটেনিং এর ক্ষেত্রে ভালো কাজ করে, আমাদের অনেক রিভিউ আছে। সোনাই ক্রিমটা আপনি লাইভে কেন, আপনি পড়াইতে গেছেন তো আমি কি করব বলেন? আপনি পড়াইতে গেছেন, আপনার পড়া শেষ হোক, আপনি সুন্দর মতো হচ্ছে গিয়ে চলে আসেন, আমি বের হয়ে যাবো, সমস্যা নেই। সো এই দেখেন, এটা হচ্ছে গিয়ে আমি ইউজ করলাম, এটার প্রাইস পড়বে 320 টাকা করে, ঠিক আছে, 320 টাকা করে এটার প্রাইস পড়বে, এবং এটি স্কিনে দেওয়ার সাথে সাথে একদমই মিশে যাবে। এই আমি কি দেখলাম আপু, কি হয়েছে ইরে বল, এরকম করিস না, ভয় লাগে। অ্যালোভেরা জেলের দাম কত আমি বলে দিচ্ছি, ঠিক আছে? লাইভটা সবাই একটু শেয়ার করে, আর আমি এর মধ্যে একটু অ্যালোভেরা জেল দেখাই, একটু সুদিং জেলে চলে যাই। সোনাই ক্রিমে কি মেসার, না 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 আপু, মেসার দাগটা আলাদা জিনিস, ঠিক আছে? মেলাজমা স্পট রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই, আমি রেডি হইতেছি, আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আয়, আমি আসতেছি, সমস্যা নেই। আচ্ছা প্যাক্সমলি সোপ আনতে বলো, আচ্ছা ঠিক আছে। আপু কি অয়েল 200 টাকা, আমি দেখিয়ে দিব, ঠিক আছে? যেই হেয়ার অয়েলটা 200 টাকা সেটা তো আমি বলবোই, এবং এই হেয়ার অয়েলটার অনেকগুলো বেনিফিটস আছে, ঠিক আছে, সেটাও আমি বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিনটার দিকেই তো না। সো এরপরে যেটা বলছিলাম, এটা হচ্ছে নেচার রিপাবলিকের সুতিং জেল, যারা হেয়ারের জন্য, ফেসের জন্য, বডির জন্য একটা ভালো সুতিং জেল ইউজ করতে চাচ্ছ, তারা এটা নিয়ে নিবা, এটা খুবই 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 ভালো হবে, ঠিক আছে, খুবই ভালো হবে। যেহেতু নেচার রিপাবলিকের সানব্লক, এটার সানব্লক বলতেছি, নেচার রিপাবলিকের সুতিং জেল, এটার ব্যাপারে আসলে বেশি কিছু বলতে হবে না, বিকজ আপুদের কাছে অলরেডি এটা অনেক ফেমাস একটা প্রোডাক্ট। সো যারা নিতে চাচ্ছেন তারা ফার্স্ট করে অর্ডার করতে পারেন, আমাদের এটা যে অরিজিনাল এটা কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছিলাম। ওকে, সো এটা ব্যাপারটা আমি জানিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে 420 টাকা করে সম্ভবত। আচ্ছা আমি একটু কমেন্ট করি, অনেক বড় একটা কমেন্ট এসেছে, আপু মুখে দানা দানা ব্রণ হয়, স্পট পড়ে যায়, পোর্স আছে, ড্রাই স্কিন, অনেক কিছু ইউজ করছি কিন্তু ঠিক হয়নি, প্লিজ কিছু দেখাও, সামনে আমার বিয়ে, মুখে দানা দানা ব্রণ হয়, স্পট পড়ে যায়। আচ্ছা ফেসে যদি আপনার পিম্পলসের সমস্যা থেকে থাকে তাহলে সোনাইয়ের ক্রিমটা অ্যাপ্লাই করেন, এখন সোনাইয়ের ক্রিম এবং সোনাইয়ের অ্যান্টি অ্যাকনি ক্রিম এবং বিউটি অফ জোসনের এই সিরামটা অ্যাপ্লাই করেন, আপনার অ্যাকনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটা প্রোডাক্ট ইউজ করেন। আচ্ছা বডি ফেস বোথ হোয়াইটেনিং এর জন্য কোন জুস, আচ্ছা বোম জুসটার কথা বলেছে আপু, বোম জুসটা নিয়ে নেবেন। আপনি কতক্ষণ লাইভে থাকবেন দাঁড়ান আমি একটু দেখি, অ্যারাউন্ড 30 মিনিটস, ঠিক আছে, অ্যারাউন্ড 30 মিনিটস, তুই আয়, সমস্যা নেই। আপু ঠোঁটের নিচে ব্ল্যাক হেডস কিছুতেই যাচ্ছে না, মাস্ক দিয়ে স্ক্রাবার করি, মাস্ক দিও না, স্ক্রাবার
করেও না এখন কি করব বুঝি মাস্কও দেন না মানে মাস্কও দেন না স্ক্রাবারও করেন না এটা বুঝাতে চাইছেন এরকম হলে তো হবে ঠিক আছে সো অবশ্যই স্কিনটাকে ক্লিন করে এই ব্ল্যাক মাস্কটা ইউজ করার চেষ্টা করবেন এটা আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেডসটাকে রিমুভ করতে সাহায্য করবে আর যাদের মাস্কে কাজ করে না তারা হয়তোবা উল্টাপাল্টা প্রসেসে ইউজ করেন দ্যাটস হোয়াই কাজ করে না আমি একটু বলি এই মানে মাস্কগুলো ইউজের নিয়মটা একটু বলি এই মাস্কগুলো ইউজের আগে অবশ্যই আপনার স্কিনটাকে স্ক্রাব করে নিতে হবে তারপর আপনি স্কিনে স্টিম দিতে হবে স্টিম দেওয়ার পর আপনি এটা একবার লেয়ার করে ধরেন দিলেন দেওয়ার পর এটা যখন শুকাবে এটার উপর আপনি আরেকবার লেয়ার দিবেন দেন ওটা যখন শুকাবে তারপর আরেকবার লেয়ার দিবেন এভাবে করে তিনবার লেয়ার দেওয়ার পর যখন থার্ড টাইম শুকিয়ে যাবে তারপর এটা উল্টা সাইড থেকে টেনে আপনাকে উঠাইতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা শেয়ার করেছি গেদু থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ কমেন্ট করেন ঠিক আছে আমি কিন্তু অ্যাক্টিভ কমেন্ট দেখতে চাই আপু তাহলে মেস তার ব্রনের ছোট ছোট কালো দাগ যাওয়ার জন্য কোন ক্রিমটা আচ্ছা আমি একটু বলি ফার্স্ট অফ অল পি ভাইটার মেলাজমা ক্রিমটা ইউজ করতে হবে বলুন পি ভাইটার মেলাজমা ক্রিম নাচার সোপ এবং নাচার সিরাম এটা ইউজ করতে হবে আচ্ছা চুল খসখসে হয়ে গেছে কি করব যাদের চুল খসখসে হয়ে গেছে এইটা ইউজ করবেন ঠিক আছে এই বোগা অফারটা কিন্তু আর পাবে না মানে এই যে একটার সাথে একটা মানে জোড়া কম্বোটা এটা কাপল অফার হচ্ছে গিয়ে হ্যাঁ মানে বয়ফ্রেন্ডরা তো একটু লম্বা হয় মোটু ছোটো হয় এটা হচ্ছে বয়ফ্রেন্ড এটা হচ্ছে গার্লফ্রেন্ড সো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অফার আপনারা 1490 টাকা পেয়ে যাচ্ছেন স্নেলের ক্যান্ডি স্ক্রাবারটা আছে ঠিক আছে ফর্সা হওয়ার কিছু নেই ফর্সা হওয়ার জন্য তোমার মাইক দিব তুমি লাইভ এসে ফাইভ নামে শুরু করছো আচ্ছা ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কি ইউজ করবো ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য সিকা আর এই সিকা বলতে সিক রোজারিক্সের হানি গ্লো কিটটা ইউজ করবো তোমার ইয়ারিংটা আমার খুবই ভালো লাগে কিন্তু এইটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করছিল ওই সেটটার সাথে কানে দুটো আসছি কানে দুটো আমার স্টিল অনেক বেশি ফেভারিট অনেক বেশি পছন্দের আমার প্রত্যেকটা গিফট মানে যারাই আমাকে যেটাই গিফট করে না কেন প্রত্যেকটা গিফটের জিনিসই আমার অনেক পছন্দের সেটা একটু দেখাই এটা হচ্ছে রোজারিক্সের হানি গ্লো কিট ঠিক আছে হানি গ্লো কিটটা কী কী কাজ করবে যারা কিনা স্কিনটাকে গ্লোই করতে চাচ্ছেন ড্যামেজ রিপেয়ার করতে চাচ্ছেন স্কিন হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা কাজ করবে ঠিক আছে এই ক্রোজারিক্সের কিটটার প্রাইস পড়বে সম্ভবত 1600 টাকা আর 1300 টাকা যারা নিতে চাচ্ছেন তাদের খুব ফাস্ট ফাস্ট করে অর্ডার করতে হবে এই কিট দুইটা আছে আর আমি একটু বলি যে যারা অনেক কিছু ইউজ করে ফেলেছেন স্কিন ভালো হচ্ছে না স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে রিপেয়ার করতে পারছেন না কোনো কিছুতেই আর যারা স্কিনটাকে গ্লোই করতে চাচ্ছেন তারা এটা অ্যাপ্লাই করবেন লাগবেন স্কিন রিপেয়ার যে কবে আসবে বলুন এখন শিওর দিয়ে আমি আপনাকে বলতে পারছি না কবে আসবে বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে বেবি তুমি লাভ ভোর পাঁচটা পর্যন্ত লাইভ করলে করলেও আমি থাকবো তাই না আর তুমি সুইট হার্ট লাভ ভোর পাঁচটা পর্যন্ত লাইভ করলে আমি থাকবো আসলে আসলে মানে এটাই চিন্তা করতেছি যে আসলে না ঘুমায় না খেয়ে আমারও খুব ইচ্ছা যে আমি একদিন রাতে আমার বাসা থেকে লাইভ আসবো মেকআপ ওর বিডির পেজ থেকে এটা আমার ইচ্ছা অনেকদিন দেখা যাক কি হয় ওকে সো এরপর একটা এটার একটা ভিডিও আছে আমি এটা ইউজ করি ইনশাল্লাহ এই ভিডিওটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব যারা আমাদের গ্রুপে নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবে আমি একটু বলি আমাদের গ্রুপের নামটা হচ্ছে মেকআপ ওয়ার্ল্ড বিডি ঠিক আছে উইদাউট স্পেস লিখে মেকআপ ওয়ার্ল্ড বিডি দিয়ে সার্চ দিলে আপনি আমাদের গ্রুপ পেয়ে যাবে সো এই ক্লিনজারটা আমি ইউজ করি আপনার আমার অ্যাকনিটাকে রিমুভ করার জন্য আমার অ্যাকনি রিমুভের জন্য দেখা যায় এই ক্লিনজারটা খুবই ভালো কাজ করে চলে গেলাম এক্সএমএস পুরোটা পড়ো না আমি দেখি নাই বলবো এর জন্য হয়তোবা পড়তে পারিনি মিসিং হয়ে গেছে আই এম সো সরি হ্যাঁ ওকে সো যারা বডি হোয়াইটেনিং এর জন্য প্রোডাক্ট খুঁজছেন তারা মেম বডি হোয়াইটেনিং ক্রিমটা নিয়ে নেবেন এইটা আপনাদের বডি স্পটস রিমুভ করবে এবং বডিটাকে হোয়াইটেনিং করবে ঠিক আছে যারা লাইভে আছে লাইভটাকে শেয়ার করেন অ্যান্ড লাভ রিয়্যাক্ট দেন লাভ রিয়্যাক্ট আই নিড লাভ রিয়্যাক্ট ঠিক আছে আমি লাভ রিয়্যাক্ট চাই সো যারা যারা আছে লাইভে লাভ রিয়্যাক্ট দেন বেশি বেশি করে দাগের জন্য একটা ফেস ওয়াশ দেখাও আচ্ছা দাগের জন্য ক্লিনজার কি আজকে আছে হ্যাঁ আছে যাদের দাগের সমস্যা আছে তারা এটা নিয়ে নিতে পারো এটা নিয়ে নিতে পারো আসলে বেস্ট ফ্রেন্ডরা খুব ভালো বুঝে কোনটা আমার ফ্রেন্ডকে মানাবে অন্যরকম বিউটিফুল লাগে থ্যাংক ইউ সো মাচ আমার বেস্ট ফ্রেন্ড থাকলে খুশিতে লাল হয়ে যেত এই যে ও কমেন্ট করে মাঝে মধ্যে আচ্ছা দাগের জন্য ফেস ওয়াশ হচ্ছে কি এইটা নেবেন ঠিক আছে দাগের জন্য এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন যাদের স্পটসের সমস্যা আছে এই ক্লিনজারটা ইউজ করবেন আচ্ছা পুরো এস এম এসটা পরো রাডা মাস্ক আর স্নেলের স্ক্রাবারটা আনতে বলো সবাইকে মিষ্টি খাওয়াবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বলেছি আপু বলেছি আচ্ছা সো এরপর আমি একটা ভালো ক্রিম দেখাবো এটার জন্য হচ্ছে কি আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন এটা আনার জন্য সো আমি একটু দেখাই একটু হচ্ছে উইশেসের ন্যানো কোলাজেন
সানব্লক, ঠিক আছে? উইশেসের ন্যানো কোলাজেন সানব্লকটা কিন্তু আপনাদের স্কিনে একটা খুব সুন্দর বিবি একটা মেকআপ লুক যারা চান তারা এই সানব্লকটা ইউজ করতে পারেন। এই সানস্ক্রিনটাতে এসপিএফ আছে 50, ঠিক আছে? সানস্ক্রিন এটাতে এসপিএফ 50 দেওয়া আছে, এটা খুবই 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 ভালো হবে যারা একটা মেকআপ লুক দিবে এমন সানব্লক চাচ্ছেন। আজকে লিটারালি আমার হেয়ার দেখে আমার মনে হচ্ছে কি যে আমার চুল মনে হয় এতটুকু, আমি যেমন আজকে আমার চুল করে রাখছি আমার লিটারালি ফিল হচ্ছে আমার চুল এতটুকু। আচ্ছা, দাগের জন্য একটা ফেস ওয়াশ দেখাও, দেখিয়ে দিয়েছি। স্নেলের সিরাম দেখাবে, আমি একটু দেখাই স্নেলের সিরাম কি আজকে আমি আনছি। স্নেলের সিরাম আজকে আমি আনি নেবো না, আই এম সো সরি, আমি আজকে স্নেলের সিরামটা আনতে পারিনি। জাস্ট লাইভটা একটু সবাই শেয়ার করে দেন, হ্যাঁ, আর অ্যাক্টিভ অ্যাক্টিভ কমেন্ট করেন, লাইভটাতে লাভ রিয়াক্ট দেন, লাইভটাতে লাভ রিয়াক্ট দেন, ঠিক আছে? অয়েলি স্কিনের জন্য একটা ভালো ফেস ওয়াশ দেখাবো, অয়েলি স্কিনের জন্য একটা ভালো ক্লিনজার চাইলে আমি বলতে পারি। দাঁড়ান আমি একটু দেখি এদিকে কি আর কোনো ক্লিনজার আছে। ফেস ওয়াশ যদি না নিয়ে যদি সোপ নিতে চান তাহলে ফেসের জন্য এই সোপগুলো ইউজ করতে পারেন, ডক্টর ডেভির পাপায়া সোপটা। এটা বডি অ্যান্ড ফেস বোথ হোয়াইটেনিংয়ের জন্য খুবই ভালো কাজ করে। আচ্ছা, সিকা রিলিফ সেটটা কিসের জন্য? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। সো এটা একটু দেখে, যারা ডক্টর ডেভির পাপায়া সোপ ইউজ করতে চাচ্ছেন, মেইনলি যারা আন্ডারআর্মস হোয়াইটেনিং করতে চাচ্ছেন, ব্রন স্পটস রিমুভ করতে চাচ্ছেন, স্কিন হোয়াইটেনিং চাচ্ছেন, তারা এটা ইউজ করতে পারবেন, খুবই খুবই ভালো কাজ করবে, ঠিক আছে? ন্যানো গ্লুটা জুসটা দাঁড়া একটু পড়ি, এইটা কেমন হবে আপু? বোম জুসের থেকে, আচ্ছা বোম জুসের প্রাইস অনেক বেশি, আমি জানি বোম জুসের প্রাইস অনেক বেশি, বাট বোম জুসটা অনেক বেশি ভালো কাজ করবে। লিটারেলি আপনি ন্যানো গ্লুটা পাঁচটা খেলে যা কাজ করবে বোম জুসের একটাতে সেই কাজ করবে। কোন অয়েল আপু? তানিয়া ফ্রোজ, আমি তুমি অনেকদিন পর আসছো, আমি বলে দিবো, বলে দিবো, কোনো সমস্যা নেই। সো এটা একটু দেখো, এটা হচ্ছে ফ্রোজেনের ক্যাপসুল দিয়েছি সোপটা, যেটা কিনা স্কিনের পিম্পলসের স্পটস রিমুভ করবে আর স্কিনটাকে হোয়াইটেনিং করবে। আচ্ছা, রিপেয়ারিং সুতিং জেল অ্যান্ড সিরাম দেখাও। রিপেয়ারিং সুতিং জেল অ্যান্ড সিরাম আজকে আমি নিয়ে আসি নাই, স্কিন রিপেয়ারিং সুতিং জেল আজকে আমি নিয়ে আসি নাই, সিরামও নিয়ে আসি নাই, ঠিক আছে? আচ্ছা একটু আমি কমেন্টটা পড়ি, অনেক বড় সড়ো একটা কমেন্ট আসছে। আপু আমার পিম্পলসগুলো শক্ত পুশ করলে সাদা দানা বের হয়, স্যালিসিলিক অ্যাসিড ইউজ করছি, কোনো কাজ হয়নি, কি ইউজ করবো বলো, যেটা সত্যি কাজ করবে। কমেন্টটা ভালো করে পড়ো, আমি পড়ে ফেলেছি যেমনই আপু, আপনি সোনাইয়ের ক্রিমটা ইউজ করবেন এবং আমাদের বিউটি অফ জোসুমে এই সিরামটা আপনাকে ইউজ করতে হবে। গুড হেলথ খাওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন সকালে একটা, এবং রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে একটা। আপু সাথে প্রাইস বলে দিও, আমি একটা কথা বলি, সবগুলোর প্রাইস আসলে মনে রাখা সম্ভব না, তাই হয়তো হচ্ছে কি আমি বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, ডক্টর ডেভির ব্ল্যাক সোপের প্রাইস কত? ডক্টর ডেভির ব্ল্যাক সোপের প্রাইস পড়বে 320 টাকা করে। আচ্ছা, এবার আমি সানব্লকে চলে যাই। সোনাই ক্রিমের প্রাইস কত? সোনাই ক্রিমের প্রাইস 699, 250 টাকা দামের সুতিং জেল নাই। আপু অয়েল দেখাও, দেখাবো সময় হয়। আপু সবাই লাইভটাকে শেয়ার করেন, লাইভে লাভ রিয়াক্ট দেন, আমি দেখিয়ে দিব, ঠিক আছে? খুবই অল্প দুগ্গার শেয়ার হয়েছে, আরও দুগ্গার শেয়ার হওয়া চাই আমি। ওকে, সো এটা হচ্ছে দিশারের সানব্লকটা, এটাতে এসপিএফ দেওয়া আছে 90+, আর যারা কিনা একদম সুন্দর একটা হোয়াইটেনিং ক্যাস্ট দিবে এরকম টাইপের একটা সানব্লক যারা চান তারা এইটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তাদের জন্য এটা ভালো হবে, এটা অয়েলি স্কিন এবং ড্রাই কম্বিনেশন সব স্কিনই সুইটেবল। অয়েলি ফেসের জন্য ডে ক্রিম কোনটা ভালো হবে যেটা কালচে দেখাবে না? আচ্ছা, ডে ক্রিম যেটা কালচে দেখাবে না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নোবেল লেডির এই ডে ক্রিমটা নিতে পারেন, 450 টাকা প্রাইস পড়বে। হোয়াইটেনিং সব দেখাও, দেখিয়ে দিচ্ছি আপু, অয়েলটা দেখো আমি দেখাবো আপু, আমি অনেকগুলো লাভ রিয়াক্ট দিছি, এবার তো দেখাও বোনু কি দেখতে চাচ্ছ দিন আক্তার আপু, এখনই কমেন্ট করো আমি দেখিয়ে দিব। অয়েলটা আগে দেখো, আমি দেখাবো দেখাবো দেখাবো, অয়েলটা তো আজকে লাগবে স্টার প্রোডাক্ট, ঠিক আছে? সো অবশ্যই আমি সেটা দেখাবো আপু। 250 টাকার সুতিং যেগুলো নাই, কেকলি জুসটাকে আছে, থাকলে প্রাইস কত না আপু? কেকলি শেষ হয়ে গেছে। আচ্ছা, সানব্লকটার নাম আর প্রাইসটা বলো। সানব্লকটার নাম হচ্ছে দিশার সানব্লক এবং প্রাইস হচ্ছে 360 টাকা করে। অয়েলটা দেখাও, আমি দেখাই দিব, দেখাই দিব। আচ্ছা, রিপেয়ারিং সিরামটা সিরাম দেখাবো। রিপেয়ারিং সিরাম আজকে আমি নিয়ে আসিনি, আজকে আমি রিপেয়ারিং সিরাম নিয়ে আসিনি, বাট রিপেয়ারিং টোনার নিয়ে এসেছি। এটা হচ্ছে স্কিন রিপেয়ারিং টোনার, স্নেহ জুসিকা টোনাতে ইউজ করতে পারেন, যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিনটাকে যারা রিপেয়ার করতে চাচ্ছেন তারা এটা ইউজ করবেন। লাইভ যেখানে শেয়ার ছিল ওইখানেই আটকে আছে, লাইভ শেয়ার হওয়া চাই। আমার স্কিনে একনি প্রবলেম নাই, কোনো দাগ নাই মুখে, ইউজার কিটের সাথে কোন হোয়াইটেনিং ক্রিমটা নিবো বোন? ওইটার সাথে কোনো ক্রিম ইউজ করতে হবে না, ওইটা নিজেই একটা 1100, 100 তে 1100, ওইটা ঠিক আছে, ওইটার সাথে কোনো কিছু ইউজ করতে হবে না। ন্যাচারাল গ্লো করার জন্য কি ইউজ করতে পারবো? আচ্ছা, ন্যাচারালি গ্লোই একটা স্কিন যারা চাচ্ছেন তারা মাস্ট অ্যান্ড মাস্ট সুতিং জেল অ্যাপ্লাই করবেন, মাস্ট অ্যান্ড মাস্ট, তাদের জন্য সুতিং জেল ফরজ যারা স্কিনটাকে ন্যাচারালি গ্লোই করতে চাচ্ছেন। এটা দেখিয়ে দিলাম, ক্রিমি ব্রাইটের ফেস ওয়াশ অ্যান্ড লেজার হোয়াইট ফেস ওয়াশ আছে আপু? না, এখন নেই, ক্রিমি ব্রাইটটা অ্যাভেলেবেল আছে, লেজারটা অ্যাভেলেবেল নেই।
আচ্ছা, এরপর ভাইয়াকে বলো কে কলেজ ইউজটা আনতে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। এরপর আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো, হোয়াইটেনিং সোপ দেখাবো, ঠিক আছে? হোয়াইটেনিং সোপ আমি দেখিয়ে দিব। সো আমি একটু তার আগে দেখাই আরেকটা হোয়াইটেনিং সোপ। এই হচ্ছে কি, কোলাজেনের হোয়াইটেনিং সোপ। যারা কিনা যাদের বডিতে অ্যাকনিজের সমস্যা আছে, তারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাদের বডিজ অ্যাকনি রিমুভ করবে, আপনাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে। একই সাথে যারা একটা প্লাম্পি সুন্দর একটা স্কিন চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই ভালো হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখে, এটা হচ্ছে গেনিভের সিরাম, ঠিক আছে? যারা আইব্রোজ আইল্যাশ গ্রো করার জন্য একটা ভালো সিরাম খুঁজছেন, তারা এটা ইউজ করতে পারেন। এটা তাদের জন্য ভালো হবে, আইব্রোজ আইল্যাশ গ্রোর জন্য এটা খুবই ভালো কাজ করে, ঠিক আছে? এটা প্রাইস মেবি পড়বে 250 আর 300। ক্রিমি ব্রাইটের ফেস ওয়াশের প্রাইস 360 টাকা করে অর 80। সিরামটার দাম কত, সিরামটা কোন সিরামটা বলবো, একটু নাম বলতে হবে, নাম বললে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? এরপর আমি একটু দেখাই একজন আপু বলেছিলেন সিকা সেভেন এর কাজ কি। সিকা সেভেন এর কাজটা একটু বলি। সিকা সেভেন এর রিলিফ কিটটা, যাদের স্কিনে অ্যাকনে সমস্যা আছে, পিম্পলস হয়ে গেছে, দানা দানা দিয়ে স্কিন ভরে গেছে, র্যাশেজ আছে, কোনো কিছুতেই যাদের স্কিনে কাজ করে না, তাদের জন্য সিকা সেভেন এর কিট। সোজা হিসাব, আপনার স্কিনে কোনো কিছু কাজ করে না, সিকা সেভেন ইউজ করবেন, দ্যাটস ইট, আপনার স্কিনের সমস্যা ঠিক হয়ে যাবে। এটা দেখিয়ে দিলাম। আর একটু বলি, এখানে সিকা টোনার আছে, সিকা সিরাম আছে, সিকা ক্রিম আছে। এগুলো টোটালি আপনাকে রাতে ইউজ করতে হবে, এগুলো কোনো কিছুই আপনি দিনে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আপু, ইনবক্স করতে পারছি না। কেন ইনবক্স করতে পারবেন না বলুন, আমাকে একটু বলেন কেন পারবেন না বলুন। অবশ্যই পারবেন, আমাদের ইনবক্সের দরজা সবসময় খোলা। আচ্ছা, সো যেটা বলছিলাম, এরপর যেটা দেখাবো, এরপর দেখাবো টমেটোক্সের ফেস প্যাকটা, ঠিক আছে? যারা স্কিনটাকে গ্লোই করতে চাচ্ছেন, হোয়াইটেনিং করতে চাচ্ছেন, তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা খুবই ভালো হবে অ্যাজ এ হোয়াইটেনিং ফেস মাস্ক, এটা জবরদস্ত কাজ করে, ঠিক আছে? যারা স্কিনটাকে প্লাম্পি রাখতে চাচ্ছেন, একদম গ্লোই ফ্রেশ যারা রাখতে চান, তারা টমেটোক্সটা ইউজ করবেন। 750 টাকা প্রাইস পড়বে। রাইস মিক সোপ অ্যাভেলেবেল আছে, জেনে রাখো, রাইস মিক সোপ আছে। আচ্ছা, এর মধ্যে আমি একটু স্ক্রাবার দেখাই, স্ক্রাবার দেখিয়ে দিই। যারা কিনা একটা ভালো বডি স্ক্রাবার নিতে চাচ্ছেন, তারা এবনের স্ক্রাবারগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এবনের স্ক্রাবারগুলো আপনাদের স্কিনের ডেড সেলসটাকে রিমুভ করতে সাহায্য করবে। যাদের বডিতে প্রচুর কালো দাগ আছে, এটা দিলে কালো দাগও চলে যাবে এবং আপনাদের বডিটা হোয়াইটেনিংও হবে, ঠিক আছে? সো এটা দেখিয়ে দিলাম। সেন্সিটিভ অয়েলি স্কিন হোয়াইটেনিং সোপ আর ফেস ওয়াশ দেখাও। আচ্ছা, সেন্সিটিভ অয়েলি স্কিনের জন্য আমি বলবো যে অবশ্যই ডাবর কোলাজেন ক্লিনজারটা নিতে হবে। প্রেমে পড়ে যাবেন পুরা, ডাবর কোলাজেন ক্লিনজার যদি ইউজ করেন প্রেমে পড়ে যাবেন, এটা আমি তো নি গ্যারান্টি দিচ্ছি। ডক্টর ডেভির ব্ল্যাক লোশনের প্রাইস কত আপা, আমাদের কাছে এটা অ্যাভেলেবেল নেই, হ্যাঁ? আচ্ছা, সো এরপর আমি একটু দেখাই, এরপর হচ্ছে চাওবা কন্ডিশনারটা দেখাবো। এই চাওবা কন্ডিশনারটা অনেকের কাছে অনেক বেশি ফেমাস, ঠিক আছে? আচ্ছা আপু, পরে দেখবো শীত মাস্ক, ইনশাল্লাহ আপু শীত মাস্ক ইউজ করার পর শীত মাস্কটাকে প্যাকেট না, ওটা ফলাই দিতে হবে, শীত মাস্ক একবার ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে যারা চুলটাকে সুপার সিল্কি সফট করতে চাচ্ছেন, তারা এটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমি অয়েলটা দেখাই দিই, হ্যাঁ, আমি অনেকক্ষণ ঘুরাইছি প্যাচাইছি, আমি অয়েলটা দেখাই দিই। যাদের চুল পড়তে পড়তে নাই হয়ে গেছে, ঠিক আছে, যাদের প্রচুর চুল পড়ছে, তারা লানবেনার এই অয়েলটা ইউজ করবেন। লানবেনার অয়েলটার প্রাইস পড়বে মাত্র 200 টাকা করে। যাদের চুল পড়ার প্রবণতা প্রচুর, যাদের নতুন চুল গজাচ্ছে না, যাদের হেয়ার গ্রোথ নাই, তারা এই তিনজন ব্যক্তি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবেন। একই সাথে আপনার চুলের গোড়াটাকে শক্ত মজবুত করবে। সো এটার প্রাইস পড়বে 200 টাকা করে। যারা যারা নিতে চাচ্ছেন, দৌড় দিয়ে চলে যেতে হবে একদমই আমাদের ইনবক্সে। আর এটার ইউজিং প্রসেসটা আমি একটু বলে দিই। এটা চাইলে আপনি শ্যাম্পুর সাথে মিক্স করে ইউজ করতে পারবেন, বাট আমি এটা তেলের সাথে মিক্স করে ইউজ করার জন্য বেশি প্রেফার করব। আপনারা জাস্ট 1 ফোঁটা বা 2 ফোঁটা নিয়ে আপনি যদি মাথায় তেল লাগান, সেই তেলের সাথে মিক্স করে এটা ইউজ করবেন, দ্যাটস ইট, ঠিক আছে? এভাবে করে ইউজ করলে হবে। সো এটা দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে 200 টাকা করে। আপু, চুল স্ট্রেটনিং করতে কি ইউজ করব? চুল স্ট্রেটনিং করতে আমাদের মাইচিক হেয়ার অয়েল ট্রিটমেন্টটা নিয়ে নেবে, ওইটা খুবই ভালো কাজ করবে, ঠিক আছে? ন্যাচুরালি যারা হেয়ারটাকে স্ট্রেট করতে চাচ্ছেন, তাদের জন্য অনেক ভালো কাজ করবে। ওকে, সো এরপর আমি যেটা দেখাবো, এরপর দেখাবো সানসিল্কের একটা হেয়ার স্ট্রেটনিং শ্যাম্পু। যারা কিনা একটা ভালো হেয়ার স্ট্রেটনিং শ্যাম্পু ইউজ করতে চাচ্ছেন, তারা এইটা অ্যাপ্লাই করতে পারেন। এটা তাদের জন্য খুবই 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 ভালো হবে। সানসিল্কের এই শ্যাম্পুটার প্রাইস পড়বে 350 টাকা করে, ঠিক আছে? 350 টাকা এগুলোর প্রাইস পড়বে।
সো এরপর আমি যেটা দেখাবো এরপর দেখাবো একটা সানসিল্কের হিজাব রিফ্রেশ ক্লিনজার শামু হেয়ার অয়েলটা আছে না আপু শামু হেয়ার অয়েল শেষ হয়ে গেছে আমাদের কাছে ব্রিন্দাজের হেয়ার অয়েলটা আছে ঠিক আছে আপনি চাইলে সেটা নিতে পারেন বিবি কি দিনে খাওয়া যায় আপনি দিনে রাতে যে কোনো টাইমে খেতে পারবেন চাইলে ভোরবেলা উঠেও পানি দিয়ে খাইতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা সো যেটা বলছিলাম মানে ওটা আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খেয়ে নেবেন তাহলে ইউসে আচ্ছা রাইসের মিক্স সোপটা আছে প্রাইস বলো প্রাইস পড়বে সম্ভবত 250 টাকা কে ব্রাদার্সের সোপটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো একটু বলি তুমি কি কোনোদিনই ক্লাস করবে না আমি চাচ্ছিলামই না ক্লাস করে গেছে না সরি আচ্ছা খাওয়ার নিয়মটা বলো বলে দিছি জানলা ক্লাস শুরু হয়ে গেছে আমি লাইভে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো ফর্সা হার প্রিন্টার দাম কত ফর্সা হার প্রিন্টার প্রাইস পড়বে কোন ক্রিমটার কথা জিজ্ঞাসা করছেন স্কিন টাইপটা একটু বলেন ঠিক আছে স্কিন টাইপটা বলেন ভরা পেটে খেতে হয় আপু বলেছি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো যারা যারা আছেন লাইভে এই মুহূর্তে আমি একটু বলি যে এখন হচ্ছে গিয়ে আমি আরেকটা প্রোডাক্ট দেখায় লাইভটা শেষ করব সেটা হচ্ছে গিয়ে স্কিন ফুডের এগ পোর মাস্কটা যাদের কিনা পোরদের সমস্যা অনেক বেশি আছে তারা এটা অ্যাপ্লাই করবেন এটা আপনাদের পোরসটাকে একদমই মিনিমাইজ করবে স্কিনটাকে হোয়াইটেনিং করবে অয়েলি ভাবটাকে কন্ট্রোল করবে ঠিক আছে সো এটার প্রাইস পড়বে মাত্র 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 হচ্ছে গিয়ে 799 টাকা ঠিক আছে সো এটা আমি দেখিয়ে দিলাম আর আজকে লাইভটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মেকআপ ওয়ার্ল্ড বিডি সাথে থাকবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম ঠিক আছে সো টাটা বাই বাই